স্বাগত বেস্ট স্কুলে। বাংলাদেশের সব দ্বীপগুলোর তথ্য একসাথে জেনে নিন, চলুন দেখা যাক। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার আয়তন 3403 বর্গ কিলোমিটার। সর্ব দক্ষিণের দ্বীপ ছেড়া দ্বীপ, একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। নিঝুম দ্বীপের পুরনো নাম বাউলার চর। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত সাতক্ষীরা জেলায়, যার আয়তন 8 বর্গ কিলোমিটার। দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাষাঢ় দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিবাদ আছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। আদিনাথ মন্দিরটি কোন দ্বীপে অবস্থিত? মহেশখালীতে। মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায়। সুন্দরবনে অবস্থিত টাইগার পয়েন্ট, হিরন পয়েন্ট ও টাইগার পয়েন্ট সুন্দরবনে অবস্থিত। বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া। প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল সন্দ্বীপ। বাংলাদেশের সামুদ্রিক প্রবাল দ্বীপের নাম নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন। মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায়। সূর্য উদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখা যায় যে দ্বীপে? কুয়াকাটা থেকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।